ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে মঙ্গলবার টিটাগড় কেলভিন জুটমিলের 500 জন শ্রমিককে করোনা ভ্যাকসিন দেওয়া হয়। মূলত যাদের বয়স 45 থেকে 60 এর মধ্যে তাদেরকে এই ভ্যাকসিন দেওয়া হয়। ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তীর উদ্যোগে মঙ্গলবার টিটাগড় কেলভিন জুট মিলের 500 জন শ্রমিককে করোনা ভ্যাকসিন দেওয়া হলো। মূলত যাদের বয়স 45 থেকে 60 বছরের মধ্যে তাদেরকে এদিন ভ্যাকসিন দেওয়া হয়েছে। বাকি শ্রমিকদেরও পর্যায়ক্রমে করোনা রোধে জুট মিল শ্রমিকদের ভ্যাকসিন দেওয়া হবে। মহামারী করোনা মোকাবিলায় মিলের মধ্যেই ভ্যাকসিন পেয়ে খুশি মিল জুট মিল শ্রমিকরা। সেলিব্রিটি বিধায়ক রাজ চক্রবর্তী বলেছেন, জুট মিল শ্রমিকরা তিনটে শিফটে কাজ করেন, তাদের পক্ষে পুরসভা কিংবা হাসপাতালে যাওয়া সম্ভব নয়, তাই ওদেরকে মিলের মধ্যেই ভ্যাকসিন দেওয়া হবে। বিধায়কের দাবি, ব্যারাকপুর ও টিটাগড়ের অঞ্চলের সমস্ত জুট মিলের শ্রমিকরাই করোনা ভ্যাকসিন পাবেন। দেখুন, সমস্ত টিটাগড় এবং ব্যারাকপুরে যত মিল আছে, যেখানে যে মিল ওয়ার্কার আছে, তাদের প্রত্যেককেই আমরা ভ্যাকসিনেট করব এবং মিলে গিয়ে ভ্যাকসিনেট করব। কারণ তারা তিন শিফটে কাজ করে, তাদেরকে তাদের পক্ষে মিউনিসিপ্যালিটি বা হাসপাতালে গিয়ে ভ্যাকসিনেট করা সম্ভব নয়। ওয়ান টু হচ্ছে যে আজকে 500 যেমন কেলভিনে দেওয়া হলো, হ্যাঁ, তো আগামী দিন আরও সেটা বাড়ানো হবে আর কি, যেভাবে যেভাবে ভ্যাকসিন আসবে। এটা অবভিয়াসলি আমাদের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে সুমিত গুপ্ত, এবং আমাদের সিপি স্যার আছেন, আমাদের এখানকার টিটাগড়ের যে আমাদের চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছে, সবার উদ্যোগেই কিন্তু এইগুলো করা হচ্ছে, ভ্যাকসিনেট করা হচ্ছে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব ব্যারাকপুর এবং টিটাগড়ে আমরা যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা মানুষকে করোনা মুক্ত করতে পারি আর কি।